দেখতে যত দেরি দেখার সঙ্গে সঙ্গে টিজিং শুরু হয়ে গেছে, খামচা খামচি শুরু হয়ে গেছে, ধরাধরি শুরু হয়ে গেছে, ধর্ষণ শুরু হয়ে গেছে, ঠক 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 দিম এমন জোরে ফায়ারিং হয়েছে পুরো প্যান্ডেল জ্বালাইয়ে ফেলাইছে। আজকে এই যে টিজিং ইপটিজিং জায়গায় বেজায়গায় নেগেটিভ পজিটিভ তরুণ তরুণী যুবক যুবতী নর নারী তাদের এই টিজিং ইপটিজিংয়ে বাংলাদেশে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, পরিবার ভেঙে গেছে, বাচ্চারা এতিম হচ্ছে। এসপি মুসলিম টিভি ইসলাম প্রচারের প্রতিচ্ছবি। শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের যার কবজায় কুদরতের মধ্যে অনন্ত বিশ্ব চরাচর, অনন্ত অসীম অপরিসীম এই পৃথিবী, আকাশ বাতাস চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, মানুষ পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা তরুলতা সাগর মহাসাগর মরু পারাবার জগতে যত সৃষ্টি রয়েছে সব কিছু কার তৈরি? আল্লাহ রাব্বুল আলামিনের। যে মহান রাব্বুল আলামিন এত বড় সৃষ্টিকুলের মধ্যে মানুষ, এটা উল্লেখযোগ্য কিছু নয়। সাগর মহাসাগরে এমন এমন মাছ আছে, আল্লাহর সৃষ্টি। বর্তমান পৃথিবীর 800 কোটি মানুষ একত্র যদি করা যায় একটা থলির মধ্যে অথবা একটা বাক্সর ভিতরে ঢুকিয়ে নেওয়া যায় পৃথিবীর সব মানুষ, আর ওই বাক্সটাকে ওই বস্তাটাকে যদি প্রশান্ত আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, 800 মানুষ সহ ওই বস্তাটা আস্ত গিলে খাওয়ার মতো মাছ সেখানে হাজার হাজার আছে। আমাদের জনপদে হাতি, এটাকে আমরা বলি আমাদের এলাকার সর্ববৃহৎ জন্তু। আফ্রিকান এলিফ্যান্ট যেটা লোহিত সাগরের পশ্চিম পাড়ে, আফ্রিকার এক একটা হাতির সাইজ এবং ওজন আমাদের হাতির 3 গুণ। আর আমাদের বঙ্গোপসাগরে আশেপাশে যে মাছগুলো আছে, নীল তিমি, আমাদের আয়ত্তের ভিতরের কথা বলছি, বাইরের কথা নয়, এই একটা হাতির ওজন সর্বোচ্চ 4.5 থেকে 5 টন। আফ্রিকান হাতির কথা বলছি। আর একটা তিমি মাছ সেটার ওজন কমপক্ষে 110 টন। আমাদের এই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এখানে একটা তিমি মাছ যদি উপরে তোলা যায় সেটা এইভাবে কাত হয়ে পড়ে থাকে, 12 তলা দালানের সমান উঁচু হবে মাস্টার বডি। এগুলোর তুলনায় মানুষ আসলে কি? পিঁপড়াও তো নয়, উল্লেখযোগ্যও নয়, অথচ এই মানুষকে আল্লাহ পাক অলাকাত কাররাম না বানি আদম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সবার উপরে মানুষত্ব তার উপরে নাই, এটা আমরা জানি। অসাক্ষার আলাকো মাহফিল বাররে অল বাহার, আল্লাহ পাক ইরশাদ করেছেন, জলে স্থলে গিরি কাননে সাগর সৈকতে মরু পারাবারে অনন্ত বিশ্ব চরাচরে যত কিছু আমি সৃষ্টি করেছি, অসাক্ষারা পুরো সৃষ্টি জগৎকে আমি মানুষের গোলাম করে দিয়েছি, মানুষের অনুগত করে দিয়েছি। আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, বিশ্বাস হয়? পাহাড় পর্বত মানুষের গোলাম, বজ্রবিদ্যুৎ মানুষের গোলাম,
আকাশ বাতাস মানুষের গোলাম, পশু পক্ষী মানুষের গোলাম, আগুন পানি মানুষের গোলাম, গাছপালা তরুলতা মানুষের গোলাম, জগতের পুরো সৃষ্টি মানুষের গোলাম। এবার বলুন, মানুষ কার গোলাম? বিবেকেরও কথা, যুক্তিরও কথা। তোমরা আল্লাহর গোলামি করবে, আমার গোলামি করবে, পুরা দুনিয়া তোমাদের গোলামি করবে। মুসলমান যতদিন সত্যিকার মুসলমান ছিল, ততদিন পুরা দুনিয়া বোধ হয় মুসলমানের গোলামি করে নাই। কি আফ্রিকা অভিযান চলছে, সেনাপতি সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহ তাআলা আনহু, তিনি একদল মুসলিম মুজাহিদ নিয়ে পাহাড় জঙ্গল এলাকা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। পারস্য বিজয়ের পরের কথা বলছি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহুর খেলাফতের মাঝামাঝি সময়ের কথা বলছি। এক জায়গায় সন্ধ্যা হয়ে গেল, সেনাপতি সাদ রাদিয়াল্লাহ তাআলা আনহু সৈনিকদেরকে মুজাহিদ বাহিনীকে বললেন, খুজু মাকানাকুম, সন্ধ্যা নেমে গেছে, আমরা সামনে এগোব না, পাহাড়ি জন্তু জানোয়ারের ভয় আছে, আমরা এখানেই আজকে রাতে অবস্থান করব। তারা সেখানে থেমে গেলেন। আশেপাশে কিন্তু বাঘ ভাল্লুক সিংহ হায়না শিম্পাঞ্জি সাংঘাতিক মানুষের সংহারকারী আহারকারী ক্ষতিকারী বড় বড় জন্তু জানোয়ার, বাঘ হায়না, ওরা হাং মাও করে মানুষের গন্ধ পেয়ে খুশির চিৎকার শুরু করেছে। তিনজন আর্মি ইন্টেলিজেন্ট সেনা গোয়েন্দা, তাদেরকে সেনাপতি পাঠালেন, হাল্লুম হাল্লুম ডাক শোনা যায়, তোমরা গিয়ে একটু পর্যবেক্ষণ করো ব্যাপারটা কি। তিনজন আর্মি ইন্টেলিজেন্ট সেনা গোয়েন্দা, তারা এসে সেনাপতিকে খবর দিল, সেনাপতি আমরা যে এখানে থেমেছি, আমাদের গায়ের গন্ধ পেয়ে বাঘের পাল সিংহের পাল আমাদেরকে খাওয়ার জন্য আসতেছে। ইতিহাস সাক্ষী, সেনাপতি একটা চিঠি লিখলেন, পাতলা চামড়ার উপরে, কাগজ ছিল না তখন, পাতলা চামড়ার উপরে, ইয়া ইয়া তুয়া সেবা, হে আফ্রিকার জঙ্গলের বাঘ সিংহ হায়না জন্তু জানোয়ার, নাহানুমিনা সাহাবে রাসুলিল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়ার আইডেন্টিফিকেশন, আমাদের পরিচয় একটা, আমরা রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাহাবি, আমরা ক্ষমতা দখল করতে আসিনি, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। মুসলমানের এটি আসল কাজ। হয় তোমরা আল্লাহর দিন কায়েম করো, ইসলাম কবুল করো, ইসলামী রাষ্ট্র খেলাফত তোমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, পাঁচটা মৌলিক প্রয়োজন মানুষের, কয়টা? অন্ন খাওয়া, বস্ত্র পরা, বাসস্থান থাকার ঘর, শিক্ষা ছেলেপেলের পড়ালেখা, চিকিৎসা রোগ ব্যাধি হলে চিকিৎসার ব্যবস্থা করা। এই পাঁচটা ব্যবস্থা ইসলামী খেলাফতে রাষ্ট্রে, রাষ্ট্রের গুরু দায়িত্ব। তোমরা যদি নতি স্বীকার করো তাহলে তোমরা আমাদের প্রজা, আর অন্য যারা দিন কবুল করবে, ইসলাম গ্রহণ করবে, ফায়খওয়ানুনা ফিদ্দিন, তারা আমাদের দিনই ভাই। এটা সব পরিচয়ের বড় পরিচয়। সেনাপতি লিখলেন, হে আফ্রিকার জঙ্গলের বাঘ সিংহ হায়না জন্তু জানোয়ার, আমরা আল্লাহর রাসূল, আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াত দিতে এসেছি, একামতে দিন, আমরা দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব, আমরা দিনের কথা বলতে এসেছি, দিনের দাওয়াত দিতে এসেছি, খবরদার হে আফ্রিকার জঙ্গলের হায়ান জানোয়ার,
আমার একটা সৈন্যকে আঘাত করা, কামড় দেওয়া, সংহার করা তো দূরের কথা, দূর থেকে আমার একজন সৈন্যকে যদি একটু বেংসি মারা, বুঝলেন তো কি, একটু ভয় দেখাও, তাহলে তোমাদের বিরুদ্ধে আমি জেহাদ ঘোষণা করলাম। সেনাপতি দস্তখত করলেন। একজন সিপাহি, তিনি সাদা পোশাক, সাদা জামা, সাদা পাগড়ি, দেখেন জাতিসংঘে এটা আজও আছে, যেখানে দুই দলে যুদ্ধ, যুদ্ধ থামান যায় না, জাতিসংঘ সেখানে গিয়ে সাদা পতাকা উড়াইয়া দেয়, সবাই নিজের জায়গায় থেমে যায়, ঠিক না বে? ঠিক। এখন এই সাদা পোশাকদারি ওই সিপাহি, তিনি গিয়ে ওই জঙ্গলের একটু ভিতরে ঢুকে চিঠিটা সেখানে রেখে ক্যাম্পে ফিরে আসলেন। এখানে মুসলমানদের খাওয়া দাওয়া যা, সফরে যা, যতটুকু না হলেই নয়, এগুলার ব্যবস্থা চলছে, রান্না হলে এনারা খাওয়া দাওয়া করবেন। একটু পরে দেখা গেল সিংহের একটা লাইন, তার পাশে বাঘের আরেকটা লাইন, ভাল্লুকের আরেকটা লাইন, শিয়ালের আরেকটা লাইন, উদ্বিড়াল কাঠ বিড়ালের আরেকটা লাইন, প্রত্যেকটা জন্তু তার লাইনে লাইনে নিজের জাতি গোত্র সম্প্রদায় নিয়ে, আর সিংহের লাইনটার সামনে যে সিংহটা সবচেয়ে বড়, সেইটার মুখে সেনাপতির ওই চিঠিটা কামড়ায় ধরে নিয়ে আসতেছে। কামড়ায় ধরে এনে সেনাপতির তাঁবুর সামনে চিঠিটা রেখে, সেই যে তারা হিজরত করে চলে গেছে, দেড় হাজার বছর হয়ে আসছে, ওই জঙ্গলে পাহাড়ে আজ পর্যন্ত একটা টিকটিকি পর্যন্ত দেখা যায় নাই, এবং সব মুফাসসিরিনে কেরাম, হাদিস বিশেষজ্ঞ, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, সলফে সালিহিন, সবাই এই কথার উপরে একমত যে কেয়ামত পর্যন্ত এখানে আর কোনো জন্তু জানোয়ার আসবে না। একটা চিঠি একজন সেনাপতির, কথা বললে সারা রাত বলা যায়, ভাই আপনারা তো ওলামায়ে কেরামের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য, আমার ভাইদের বক্তব্য আপনারা শুনেছেন, আমি আসলে বুড়ো মানুষ। একটা প্রবাদ আছে, এক পীরি সব বিমারি, বয়স হয়ে গেলে, বুড়া হয়ে গেলে রোগ না থাকলেও একশো বিমার। কোরআন বলছে লেখায় লা ইয়ালামু বাদা ইলমিন শাইয়া, যত বড় জ্ঞানী হোক বয়স এসে যখন ভর করে তখন সে যত এলেমদার হোক তার কথা ব্যালেন্সলেস হয়ে যায়, কথাকে গুছিয়ে বলা সম্ভব হয় না, ঠিক না বে? ঠিক। তো আসেন, আমরা মুসলমান, যতদিন আমরা মুসলমান ছিলাম, কোরআন নাজিল হচ্ছিল মক্কায়, সাহাবায়ে কেরাম কোরআনকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন, ইবলিস আদম থেকে আমাদের পিছনে, মানুষের পিছনে লাগা ছিল, লাগা আছে, লাগা এটা তো জানেন আপনারা, ইবলিস কিন্তু বুড়া হয় নাই, টায়ার্ড হয় নাই, রিটায়ার করার চিন্তাও করে না, ইবলিস আগে যেমন ছিল স্ট্রং হার্ড এখনো সেইভাবে আছে। এই দুনিয়াতে দুই জাতের মানুষ আছে, একদল মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি, ইন্নি জায়েলুন ফিল আরদে খলিফা, আরেক দল মানুষ ইবলিসের খলিফা, আছে না নাই, আছে না নাই? আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি যারা, তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকুক, আল্লাহর আইন কায়েম হোক, আর ইবলিস আর শয়তানের খলিফারা চায় যে শয়তানের আদর্শ, শয়তানের মূল মন্ত্র জমিনে কায়েম হোক, আল্লাহটা না হোক। এই হক আর বাতিল এই দুইটা সংঘাত আগেও ছিল, এখনো আছে, কেয়ামত পর্যন্ত। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যারা আল্লাহর পথে লড়ে, আল্লাহ দিনের কথা বলে, দিনের পথে চলে,
আল্লাহ পাক বলেন কানা হাক্কানা লাইনা নাসরুল মুমিনিন, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। তাইলে আমরা যদি আল্লাহ দিনের পথে চলি, দিনের কথা বলি, আল্লাহ দিনকে কোরআনের আদর্শকে গ্রহণ করি, ধারণ করি, জীবনে বাস্তবায়ন করি, তাইলে আমরা আল্লাহর শক্তিতে শক্তিমান। আল্লাহর বলে বলিয়ান, আল্লাহর শক্তিতে যারা শক্তিমান, আল্লাহর বলে যারা বলিয়ান, তাদেরকে পরাজিত করার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? জোরে বলেন না। কোরআন নাজিল হচ্ছে, একটা সূরা নাজিল হলো, সূরা রুম, আলিফ লাম মিম, গুলেবাতিল রুম। এই যুগে তার কোরআন নাজিল হবে না। যদি কোরআন নাজিল হতো তাহলে সূরা থাকতো আমেরিকা, কি তখনকার রুম যখন আসে, কেয়ামত পর্যন্ত যত আমেরিকা রাশিয়া সুপার পাওয়ার, এগুলোও কোরআনের আলোচ্য বিষয়, বিষয়ের মধ্যে আসে নাকি নাই? রুমকে নিয়ে কথা বলা হলো, সুপার পাওয়ার, বৃহৎ শক্তি, অক্ষ শক্তি, তাদেরকে নিয়ে কথা বলা হলো। কোরআন নাজিল হচ্ছে, বাল্লেগু আননি অলাও আয়া, নবীর নির্দেশ মতো সাহাবারা মক্কার বিভিন্ন বাজারে রাস্তার মোড়ে মোড়ে কোরআন তেলাওয়াত করে। বুঝান লাগে না, কারণ যাদের কাছে তেলাওয়াত করে তারা সবাই আরবি ভাষার, তর্জমাও করা লাগে না, তাফসিরও করা লাগে না। আর কোরআনের ইবারত ফসাহাত, কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, সব কিছু মিলিয়ে কোরআনে এমন একটা জাদু আছে, এই কোরআন শুনলে মানুষের অন্তরের মধ্যে বেহেশতের সলিল সুদা আবে হায়াত এটা আল্লাহ নাজিল করে দেন। এখন মক্কার বিভিন্ন জায়গায় কিছু মুসলমান, মায়ের খাওয়া মুসলমান, মায়েরও এমন মায়ের তারা খাচ্ছে, বেলালের শরীরে অনেক জায়গায় চামড়া ছিল না। খাব্বা বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইসব সাহাবার শরীরের অনেক জায়গায় গোশত ছিল না, বড় বড় গর্ত হয়ে গিয়েছিল, শরীরের ভিতরে হাড্ডি দেখা যেত। ওই যে আগুনের কয়লার উপরে শোয়া এসে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে, শরীরের চামড়া কেটে বিষাক্ত গাছের কষ এটা ঢুকিয়ে দিয়েছে, চামড়ার সাথে গোস্তগুলো পচে পচে খসে পড়ে গেছে, শরীরে বড় বড় গর্ত পড়ে গেছিল সাহাবাদের এই নির্যাতনে। সাহাবারা থেমে গেছিলেন, ঠিক না? জোরে বলেন, হায় রে ভাই। ঠিক এই সময় সুরে আর রহমান নাজিল হলো। আর রহমান পুরা কোরআনের ছন্দ, লোহরী, এবারত একরকম, সুরে আর রহমান কিন্তু আরেক রকম। এক লাইন দুই লাইন বলি, ভাবে আইয়া আলা, ছোটকালে মুরব্বীরা ওই গ্রামে মাঝে মাঝে পুঁথি পড়া হইতো, পুঁথি একজনে পড়তো, বাকি আলারা শুনতো। আর এই পুঁথির মধ্যে পয়ার, পংক্তি, ছন্দ সব কিছু মিলিয়ে দুই লাইন পড়েই আবার আগের দা, দুই লাইন পড়েই আবার আগের দা, নাকি সুরে আর রহমানটা সেই ধরনের না? কদ্দুর বলেই ভাবে আইয়া আলা, আবার কদ্দুর বলেই ভাবে আইয়া আলা, আবার কদ্দুর বলে এইভাবে 32 বার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু হুজাইল গোত্রের একজন কেনা গোলাম, আই রিপিট, নামটা আমি আবার বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নামটা আপনারা জানেন, টকবগে এক যুবক, মনিবের ছাগল চড়াইতেন, তিনি এসে গোপনে ইসলাম গ্রহণ করলেন। নবী তখন আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে পালিয়ে পালিয়ে আন্ডারগ্রাউন্ড কয়েকজন সাহাবা নিয়ে ইসলামের গোপনে দাওয়াত দিচ্ছেন, প্রকাশ্যে বলা যায় না, বেঁধে নিয়ে যায়, পিটায়, নির্যাতন করে। সূরে আর রহমান নাজিল হলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ তো সব একরকম নয়, তার গলার স্বর,
এটার মধ্যে আল্লাহ জাদুর মতো একটা আসর দিয়েছিলেন। নবীদের মধ্যে দাউদ আলাইহিস সালাম, তার কণ্ঠটা কি পশু পাখি আকাশে পাখি উড়ে, দাউদ জাবুর কিতাব তেলাওয়াত শুরু করে পাখিরা ঝুপ ঝুপ করে নিচে পড়ে, পানির মাছেরা লাভ দিয়ে উঠে দাউদের ওই তেলাওয়াত শোনে। মানুষের সমাজে বোধহয় নাই, আমাদের দেশে এই তাফসিরের জগতে যিনি আমাদের রাহবার রাহনমা আমাদের পুরোধা, তার গলার আওয়াজটা তার কণ্ঠটার মধ্যে এমন একটা জাদু ছিল। জাদু আছে নাকি নাই? আছে নাকি নাই? এখন ইবনে মাসুদের গলাটা এরকম ছিল, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন নবীজি মুস্কি হেসে বলতেন, ইয়া বুনাইয়া, বাবা ইবনে মাসুদ, তুমি যখন কোরআন তেলাওয়াত করো দাউদ আলাইহিস সালামের কথা আমার মনে পড়ে। আল্লাহু আকবার। সূরা আর রহমান নাজিল হলো শেষ রাতে, ইবনে মাসুদ বলেন ফজরের পরে, ইয়া রাসূল আল্লাহ দায়নি, ও গো আল্লাহ রাসুল আমাকে পারমিশন দেন, অনুমতি দেন। রাসুল বললেন কি করবে? যে সুন্দর আল্লাহর কালাম, ভাবে আইয়া আলা কালামুল মুলুকে মুলুকুল কালাম, আল্লাহর এই কালাম এই কোরআন কাবা করে হাজরা আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে মক্কার লোকদেরকে একটু শুনায় আসি। রাসুলকে বাবা কেফিয়া বুনাইয়া, বাবা আমাদের সময় খারাপ, এমনি দেখলে পিটায় মারে, ধরে নিয়ে যায় গাছের সাথে বাঁধে নির্যাতন করে। এখন তুমি কাবার ওখানে তারা সকালে একত্র হয়েছে, লাত মানত হবো লজ্জা ইয়াউক ইয়াগুস ঠাকুর ঠাকুরানি দেব দেবী, ওদের সামনে ওরা নমস্কার নমস্কার, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা, ওরা তো দেবদেবীর পেন নাম করে। পেন নাম বুঝেন কি? প্রণাম। এখন তুমি সেখানে গিয়ে যদি কোরআন তেলাওয়াত শুরু করো ওরা তোমাকে জিন্দা রাখবে না। ইবনে মাসুদকে দায়ী নি ইয়া রাসূল আল্লাহ, কয় ও গো আল্লাহ রাসুল যেদিন জন্ম নিয়েছি সেদিন আমি মরে গেছি। অনেক বুড়া জেডা আছে, জাগা জমিলে যখন দুই দলে ঠেলাঠেলি লাগে, বুড়িয়া যাইকে যেদিন হচ্ছি সেদিন মরছি, তোরা লাড়ি লস না কা, এরকম বোধ হয় আমাদের মধ্যে নাই। সেই রায়পুর আলিয়া মাদ্রাসা যখন আমি লেখাপড়া করি পাকিস্তান আমলে, আমি কামেল ফার্স্ট ইয়ারে লেখাপড়া করি, আমি আবার মাদ্রাসা ছাত্র সংসদের ভিপি, পুরা ছাত্রদের নেতৃত্ব আমাকে দিতে হয় দেখতে হয়। প্রতি বৃহস্পতির বাড়িতে আসি রায়পুর থেকে, আমার বাড়িতে প্রায় 10 মাইল দূরত্ব, সাইকেল চালায় আসি। ভাই ওই মিরগঞ্জ বাজার নাম শুনেছেন? মিরগঞ্জ এই বাজার পার হয়ে যখন আমি পূব দিকের রাস্তায় ঢুকছি, দেখি যে একটা জমি লে একিল একিলি, এই পাশে একদল লাডিয়াল ওই পাশে আরেকদল লাডিয়াল, এরা কে হই ওরা কে হই, আর ডান্ডা ঘুরায়, আবার বেতের তৈরি কেমন জানি ঢালও আছে, বেতের তৈরি এইভাবে ঢাল ঢালও আছে, নেজাও আছে, বল্লমও আছে, লাডিও আছে। এখন এরা কয় হই ওরা কয় হই, আমি একটু প্রথম ভয় পেলাম, তারপরে একটু দূরে গিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে সাইকেল থেকে গাছের আড়ালে দাঁড়াইলাম, কামটা কী হয়? এরা হই হই করে কিন্তু কেউ হ্যান্ডম দেয় না। কতক্ষণ পরে ওই উত্তর পাশে বাড়িতে এক বুড়িয়া, আমার বাবার বয়সের চাইতেও বেশি, দাঁত একটাও নাই, বাঁশের সুঙ্গার মধ্যে পান শেষে শেষতে বাইরেছে, বাইরে এখানে খেতে আইলো, আই কয় তোরা শুধু হই হই কর, মইতাম হসি শেষ দাম খেলাই যাইম। আমার মনে রয়ে গেছে বুড়িয়ার দাঁত নাই, কম ওইটাম হসি শেষ দাম খেলাই যাইম, তোরা হই হই করস কে টেন্দাবার। কিন্তু আল্লাহর দিন এটার জন্য আমরা একজনে বোধহয় কোনো দিন বলেছি, ঐশী যেদিন মরছি সেদিন আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য কথা কি কেউ কইছেন নি?
জায়গা জমির লাই কিন্তু ব্যাকে কইছেন ঠিক কি না? এই জমি কয় দিনের? সেই আমেরিকাতে, ব্রিটেনে, কানাডায়, আবার এই পূর্ব বেল্টে। এই করোনার আগেও আমি ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এইসব দেশে পাশ্চাত্য এবং পাশ্চাত্যে প্রাচ্য এবং পাশ্চাত্যে বাংলাদেশি লোকদের অনেক অনেক বাড়ি, আলিশান রাজকীয় বাড়ি, সব সেকেন্ড হোম। এগুলোর নাম কি? সেকেন্ড হোম। তাফসির করব না ভাই, যা বুঝার বুঝছেন। সেকেন্ড হোম, সেকেন্ড হোম, এক একজনের একটা নয় অনেকগুলো করে সেকেন্ড হোম আছে, এক দেশে নয় বিভিন্ন দেশে। দেখা যায় একজন তহসিলদার, ভাই তহসিলদারের বেতন কত? যাই হোক, সে যখন জাপানের ওসাকা শহরে, সেখানে তার সেকেন্ড হোম। আর জাপান বর্তমান দুনিয়ায় তথ্য প্রযুক্তিতে সবাই উপরে, জাপানে একটা বাড়ি করা, ভাইরে ভাই এটা কল্পনাও করতে পারি না আমরা। এই এরকম ছোটখাটো কিছু কর্মচারী, কর্মকর্তা, আমলা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, সবার সেকেন্ড হোম। এত সেকেন্ড হোম কেন রে ভাই? কয় বাংলাদেশে যদি কোনো অসুবিধা হয় তাইলে এক ঠ্যাং বাংলাদেশে আরেক ঠ্যাং জাপানে জায়গা করে থইলাম। আগে ভাইরে ভাই তুমি জানো না, দুই নৌকায় পাড়া দিলে গোয়া সিরে যায়। কি? দুই নৌকায় পাও দিলে গোয়া সিরে যায়। বাঁচবেন কয়দিন? কে? 50-60 বছর। এখন 50-60 বছর আপনি বাঁচবেন। এই জন্য বাংলাদেশে ফার্স্ট হোম, জাপানে সেকেন্ড হোম, আবার কারো বাংলাদেশে ফার্স্ট হোম, আমেরিকাতে সেকেন্ড হোম, কানাডায় সেকেন্ড হোম, এরকম আসে না নাই? 50-60-70 বছরের জীবনের জন্য এত সেকেন্ড হোম বানালেন, এত কিছু করলেন, কিন্তু এখানে আপনি যে আয়সা ছিলেন, আসেন, থাকবেন, আপনার ভিসার একটা মেয়াদ আছে নাকি নাই? ওলা শ্রীনাল ইনসানা লাফি খোস আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনে মৌত যতবার আল্লাহ বলেছেন, হায়াত ঠিক ততবার বলেছেন, একবার বেশিও নয়। কোরআনে দুনিয়া আল্লাহ যতবার বলেছেন, আখেরাত ঠিক ততবার বলেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুন জীবিত যতবার বলেছেন, মাইয়ুতুন ঠিক ততবার বলেছেন। কম্পিউটার আজকে হিসাব করে এগুলো আমাদের সামনে পেশ করেছে, আগে মানুষ খেয়াল করে নাই। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান। কম্পিউটার হচ্ছে যে বড় কিছু এখনো হয় না, এটা সবচেয়ে বড়। মুসলমানদের জন্য সবচেয়ে সুখের বার্তা, খুশির খবর এটা, আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। যে আমরা কিন গোড়ার ডিম কম্পিউটার, দেখা যায় কোরআন কম্পিউটারের বাবা। ভাই এই লাইনে কথা বলতে গেলে আমার 1 ঘন্টার দরকার। আজকে আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স, যেই যেই লাইনে, যেই যেই চ্যানেলে পরিপূর্ণ হয়েছে, পূর্ণতা লাভ করেছে, প্রত্যেকটা লাইন কোরআনে এসে মিলে যাচ্ছে। আর বিজ্ঞানের যেসব লাইন, যেসব চিন্তা চেতনা, গবেষণা এখনো কোরআনের সাথে মিলে না, বুঝতে হবে এই লাইনে বিজ্ঞান এখনো বালেগ হয় নাই। বালেগ হলে কিন্তু কোথায় এসে মিলতে হবে? কোথায়? আমি বলতে আমরা করে জোর করি খাবাই। আমি কোরআনের পারফেক্ট কথা দুই একটা, কোরআনের কথা 1500 বছর পর্যন্ত বলা হচ্ছে, লেখা হচ্ছে। শুধু মুসলমান বলে না, অমুসলমানরাও বলে, মুসলমান লেখে না, অমুসলমানরাও লেখে, শুধু বাংলাদেশে নয় দুনিয়ার সব ভাষায় গত 1500 বছর পর্যন্ত কোরআনের ব্যাখ্যা। এটা সব জাতি ধর্ম নির্বিশেষে সবাই করতেছে, কোরআনের ব্যাখ্যা বোধহয় শেষ হয়ে গেছে, ভালো করে শুরু হয় নাই, শেষ হওয়া তো দূরের কথা। দেখুন কোরআনের ঠিক 114টা সুরার মধ্যে মাঝখানে সুরাটা কি? মাঝখানে মানে 57 নম্বর, মোট সুরা 114, ইংরেজি দি আয়রন, দি আয়রন। এই সুরাটার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ানজাল্লাল হাদিদ
ফি হে বাসন সাদিদ, আমি লোহা সৃষ্টি করেছি, আর এই লোহার মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে বড় শক্তি রেখে দিয়েছি। এমন এক সময় কোরআন এই কথা বলেছে, যখন লোহা দিয়ে তদানীন্তন দুনিয়াতে বিশ্বে আরব জগতে জজিরাতুল আরবে কিছু কাটাকুটার হাতিয়ার তৈয়ার করতো, আবার কিছু যুদ্ধের তলোয়ার, তীর, নেজা, বল্লম, ঢাল। কোরআন নাজিলের সময় লোহার হাতিয়ার ছিল এদ্দুর, এছাড়া কোনো কলকবজা, ইঞ্জিন, মেশিনারি কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু কোরআন বলছে আমি লোহা সৃষ্টি করেছি তোমাদের জন্যে। এই লোহার ব্যবহার দুনিয়ার যেই জাতি সবচেয়ে ভালো জানবে, লোহা ব্যবহারে যেই বা যেই জাতি যেই দেশ সবচেয়ে পারদর্শী হবে, ফিহে বাসন স্বাধীন, সেই দেশটা সবচেয়ে শক্তিশালী দেশ হবে। আজকে দেখেন দুনিয়ার যেই দেশগুলো সবচেয়ে বেশি শক্তিশালী, ওরা লোহার ব্যবহার কম জানে না বেশি জানে? যত যুদ্ধের অস্ত্র লোহা লাগে না, যুদ্ধের গাড়ি, যুদ্ধবিমান, সাজোয়া গাড়ি, এর বোমা কার্তুজ লোহা না অন্য কিছু। এরপরে আসেন যত কলকবজা ইঞ্জিন, তখন কিছুই ছিল না, কিন্তু উটকে বলা হইতো মরুভূমির জাহাজ, এটা ছাড়া পার হওয়ার আর কোনো ব্যবস্থাও ছিল না সেই সময়ে। ফিহে বাসন সাদিদ, আজকে দেখা যায় লোহা ব্যবহারে যেই জাতি যত বেশি পণ্ডিত, লোহার ব্যবহার যেই দেশ সবচেয়ে বেশি জানে, তারা শক্তির দিকে সবার উপরে। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। জাপান বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তিতে সবার উপরে, কিন্তু যেই কোনো একটা জিনিস কিনবেন, মেশিন কিনবেন, যদি দেখেন মেড ইন জাপান, তাহলে স্পেশাল ট্রেডমার্ক, আন্তর্জাতিক বিশ্বে ইন্টারন্যাশনালি এটার গ্রহণযোগ্যতা আছে। জাপানি পণ্যের কদর পুরো দুনিয়াতে সবচেয়ে বেশি না কম? বেশি। বিশ্বাস করবেন জাপানের লোহা এক তোলাও নাই, এক সডাকও নাই। তারা লোহা নেয় ভারতের টাটা থেকে, তারা লোহা নেয় আমেরিকা থেকে, টয়োটা গাড়ির সবচেয়ে ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক, বিলাসপূর্ণ গাড়ি, এই টয়োটা থেকে শুরু করে পুরো দুনিয়ার গাড়ির বাজার জাপানের হাতে, ঠিক কি না বলেন? আর গাড়ি বানাইতে হইলে লোহা, এটা ছাড়া গাড়ির কোনটা হয়? বডি, ইঞ্জিন, একেবারে ইঞ্জিন তৈরি করতে গেলে লোহা একটারে আগুনে গলাইতে হয়, নরম করা লাগে। দাউদালা সালামে কিন্তু আগুন লাগতো না। ওয়ালান্না লাহুল হাদিদ, কোরআন বলছে দাউদকে আমি এমন এক মুজেজা দিয়েছিলাম, দাউদ আলাহ সাল্লাম পাকা লোহা হাতে লইলে এটা পিডার কাই হয়ে যেত, এইভাবে থাবড়াই থুবড়াই, বস। তিনি প্রথম কর্মকার, লোহার ব্যবহার দুনিয়ার মানুষকে শিখিয়েছেন, এক এক নবীকে। কথা একটা কিন্তু রয়ে গেছে, ইবনে মাসউদের কাছে হুজুর আপনি আমারও অনুমতি দেন, কাবার সামনে গিয়ে এই সুরা আর রহমান আল্লাহর কোরআন আল্লাহকে শুনাইয়ে আসি। হুজুর কয় দাইয়া বুনাইয়া, বাবা পারবা না, তোমাকে মেরে ফেলবে। ইবনে মাসউদ কে ইয়া রাসূলুল্লাহ, মরার জন্যই তো আমি, একজন মুসলমান কোরআনের কথা বলতে বলতে মারা যাবে, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? হুজুর আমি কোরআনের জন্য মরতে চাই। আমরা তো মরতে চাই না, কোরআনের জন্য মরতে রাজি আছি, রাজি আছি। জোরে বলেন, জোরে বলেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতেও কোনো পেরেশানি নাই। হুজুর বললেন বাবা সাহস থাকলে যাও, হুজাইলি বংশের এই গোলাম টকবগ এক যুবক, তাওরিখে দেখে তখন তার বয়স 13 অথবা 14, 13-14 বছর। এখন কাবার পূর্ব দেওয়ালের কাছে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে সুরা আর রহমান তেলাওয়াত করা শুরু করেছে।
আরবদের ভাষা তো আরবি, কোরআন তেলাওয়াত করে তারা তর্জমা বুঝে, তারা তাফসির বুঝে, আর কোরআন কেন আরবি ভাষায়? ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সোনার অক্ষরে স্বীকার করেছে অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড। আরবি একমাত্র ভাষা যেই ভাষাটা দুনিয়ার সবচাইতে প্রাচীন এবং সবচাইতে সমৃদ্ধ। আরবি ভাষার মতো এত বালেগ, বালেগ বুঝেন, বালেগ বালেগ, দুনিয়াতে অন্য কোনো ভাষা নাই। আরবি ভাষার কাছে বাংলা ভাষাও না বাড়লেগ, ইংরেজিও না বাড়লেগ, দুনিয়ার সব ভাষা না বাড়লেগ। উদাহরণ দিতে গেলে সময় লেগে যাবে। কোরআনের একটা উদাহরণ শুধু নেন, আফালা ইয়ান জুরু না এলা লেবেলে কাইফা খোলে কাত, এবেল এবেল, এটার বাংলা অর্থ উট। কি এরা কি দেখে না উট? একে আমি কীভাবে সৃষ্টি করেছি? উটের স্মরণ শক্তি এত বেশি, তাকে যদি অন্যায়ভাবে আপনার গুতা দেন বা অন্যায়ভাবে একটা বাড়ি মারেন, আঘাত করেন, 50 বছর পরে, 40 বছর পরে একটা মেলার মধ্যে হাজার হাজার মানুষের মাঝখানে সে আপনাকে দেখলে চিনতে পারবে, এবং শুধু চিনতে পারবে না, ওই যে লাঠির বাড়ি মেরেছেন সেই সুযোগ পাইলে এক কামড় দিয়ে আপনার চামড়া গোস্ত সহ নিয়ে যাবে। 40 বছর আগে তুই আমারে কিলাইছিলি, মেমোরি। উটের নাকে রাডার আছে, রাডার, তুফান ঘড়ি, তুফান ঘড়ি। মরুভূমিতে যখন যাত্রা শুরু হয় দেশে বিদেশে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে, তখন কাফেলা উটকে যখন সামনের দিকে চালায়, সামনের উটটা হইল লিডার, গ্রুপ লিডার, সে একবার এইদিকে মাথা উঁচু করে বাতাস শুঙ্গে, বাতাসের গন্ধ শুঙ্গে আর কি, আবার এইদিকে, আবার এইদিকে, চারিদিকে বাতাসের গন্ধ চারবার নাক দিয়ে শুঙ্গে, লাঞ্চ ফুসফুসের মধ্যে নেয়। নেওয়ার পরে সে যদি দেখে এইদিকে 100 মাইল দূরে, 200 মাইল দূরে মরুঝড়, সামিউঝড়, ঘূর্ণিঝড় আছে, উটেরে পিটাইতে পিটাইতে মেরে ফেললেও সেই দিকে উঠ যাবে না, তিন দিকের কোনো দিকে যায় না, উঠ যেই দিকে ক্লিয়ারেন্স পায় এইদিকে ক্লিয়ার, কোনো ঝড়টর, কোনো সিগন্যাল টিগন্যাল। ভাই কি রাডার, কি মেশিন! উটের উপরে কথা বললে আমাকে 1 ঘন্টা বলা লাগবে, কিন্তু সম্ভব নয়। এলাল এবেলে কাইফা খোলে কাত, এবেল উট নাকি কোরআনের, এবেল উট। উটের মধ্যে আবার মুজাক্কার মুয়ান্নাস আছে নাকি নাই? মানুষের মধ্যে, গরু ছাগলের মধ্যে, হায়ান জানোয়ারের মধ্যে, পশু পক্ষীর মধ্যে, কীট পতঙ্গের মধ্যে, গাছপালার মধ্যে, কোনটার মধ্যে নেগেটিভ পজিটিভ মুজাক্কার মুয়ান্নাস নাই? কোন মাছের মধ্যে, গাছের মধ্যে, বীজের মধ্যে, ফলের মধ্যে? সুবহানাল্লাহ যি খালাকালা জোয়াজা কুল্লাহা মিম্মা তুমবেতুল আরদ অমিন আনফুসিহিম অমিম্মা সুরার রহমানে। সুরায় নাবাতে আল্লাহ পাক বলছেন, অখালাক নাকুম আজওয়াজা, দুনিয়ার সব জিনিসকে আমি আল্লাহ জোড়া হিসেবে সৃষ্টি করেছি। এই যে আমি কথা বলছি মাইকটা, এখানে যে এই বিদ্যুৎটা আছে, আল্লাহর কসম এই বিদ্যুতের মধ্যেও কিন্তু মুজাক্কার মুয়ান্নাস আছে, নর নারী আছে, নেগেটিভ পজিটিভ আছে নাকি নাই? এই নেগেটিভ পজিটিভ দুইটা এখানে এসে যখন বৈধভাবে হালালভাবে বিয়া হয়, হালাল বিয়া, তখন মাইকটা বাজে। হালাল বিয়ে হইলে ফেন্দা ঘুরে, বৈধ মিলন হইলে জেনারেটরটা চলে, মেশিনটা ঘুরে, ঠিক কিনা বলেন? আর ওই পাওয়ার হাউস থেকে বিদ্যুতের লাইনটা এনেছেন, আপনার মাথার উপরে তারটার মধ্যেও কিন্তু দুইটা জিনিস আছে, একটা লাল আর একটা সাদা, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, একটা নর আর একটা নারী, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আমি কি বুঝাইতে পেরেছি? একই জেনারেটর, একই মেশিন, পাওয়ার হাউস, সেখান থেকে দুইটা সন্তানের জন্ম, একটা হলো কুমার আর একটা কুমারী, একটা তরুণ আর একটা তরুণী, সমাজে কিন্তু পাশাপাশি আছে, একটা লাগালাগি,
কিন্তু দেখা দেখি সুযোগ নাই, দোনোটার উপরে হেজাব আছে। হেজাব বুঝছেন কি? পর্দা আছে, রাবারের কভারিং আছে, মাঝখানে যদ্দূরে যাক কর্মক্ষেত্রে, দূরত্ব যদ্দূর লম্বা যদ্দূর করেন তারেরে, নেগেটিভ পজিটিভ পাশাপাশি আছে কিন্তু দেখা দেখি নাই। এইবার না দেখি দেখি এখানে আপনি ফ্ল্যাগের গোড়ায় নিয়ে আসলেন, এখন এই দুটার বিয়ে পড়াইতে হবে, নেগেটিভ পজিটিভের বিয়ে যদি না পড়ান, বৈধ মিলন যদি না করেন, মাইক বাজবে না, ফ্যান ঘুরবে না, জেনারেটর চলবে না, কল কবজা ঘুরবে না, ঠিক কিনা বলেন? এইবার এখানে এসে সমাজে পাশাপাশি ছিল কিন্তু দেখা দেখির সুযোগ ছিল, তারা অপেক্ষা আছে, সময় হলে আমরা মিলিত হব, বিবাহ হবে, বাসর রাতে যাব। এইবার এখানে আসার পরে ইলেকট্রিয়ান ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ মিস্ত্রি সে বলে যে নেগেটিভ পজিটিভ পাত্র পাত্রী কুমার কুমারী বর কনে এই দুটার বিয়া না পড়াইলে তো মাইকটা বাজবে না। এখন বিয়া পড়াইতে হলে আবার কোরআনের আর হাদিসের নির্দেশ, পাত্র আর পাত্রী বর আর কনে একজন আরেকজনকে বিয়ার আগে দেখে নেওয়া সুন্নত, কি দেখার পরে আবার অনুমতি লাগবে, এজেন্ট এজেন্ট নাকি লাগবে না? তাহলে প্রথম দেখার প্রশ্ন, দেখার পরে যদি পছন্দ হয় তাহলে কি এজেন্ট এজেন্ট অনুমতি। এখন দেখার পরে যখন সম্মতি পাওয়া যায়, এজেন্ট পাওয়া যায়, দেখেন কয় দুজনের মুখের ঢাকনা খুলে দাও, সেই আবার হারাকা খুললো না, শুধু মুখের ঘোমটা, মুখের ঢাকনাটা খুলে দাও দুজনের। এইবার এখানে তারা আলাদা আলাদা জগতে, আমি কি বুঝাতে পারছি? কেউ কাউকে দেখে নাই, টিকিটাও দেখে নাই, কোনো সুযোগ নাই। এইবার এখানে মুখের পর্দা খুলেছেন যে তুমি পাত্র তুমি পাত্রী, তোমাদের দুইজনের বিয়া দিতে চাই এবং তোমাদের নেগেটিভ পজিটিভ এই দুইটার মিলনে একটা মাইক বাজাতে চাই, ফ্যান ঘুরাতে চাই, জেনারেটর চালাতে চাই। এখন সে টেস্টার দিয়ে এজেন্ট লয়, কিরে রাজি ছট, রাজি ছট, তুই রাজি ছট ছট, কে এজেন্ট পাওয়া গেছে, বিয়া পড়া, এমন মিলন মিলাইছে ভাই, এইটা কোরআনের হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই, এই নেগেটিভ পজিটিভ যে এমন বিয়া দিছে, মাঝখানে কোনো পর্দা আছে, হেজাব আছে? এই দুইটা মিলনের পরে এইবার দুজনের উপর দিয়ে কভার একটা, যেন এরা আবার ডাইভোর্স না হয়, তালাক না হয়, এইবার আবার কষ্টিক দিয়ে এলারে বাঁধছে। বাঁধার পরে এখন সভ্যতা গড়ছে, কল কবজা চলছে, ঠিক না বেঠিক? ভাই একদল পাগলা মেস্তুরি বার হয়েছে, কমনের পর্দা বড় পর্দা, মন ঠিক তো তন ঠিক, মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, আমাকে বিশ্বাস করো, আমরা খেয়ানত করি না, কেউ কাউকে ইপটিজিংও করি না, শিশু দেই না, নাসিও না, কহ হ মনের পর্দা আসল জিনিস। এইবার আপনি মাঝে মাঝে দুজনের নেগেটিভ পজিটিভের ডাকনা খুলি দিলেন, ওই মাঝখানে আর কি তারের নেগেটিভ পজিটিভ দুজনের পর্দা যখন খুলে দিলেন, এখন নেগেটিভটা কয় আমার মন ঠিক, পজিটিভটাকে আমার তন ঠিক, এই কথা বলে চুপ করে বসে থাকবে নাকি? ইমানদারি কইেন ভাই, দেখতে যত দেরি, দেখার সঙ্গে সঙ্গে ইপটিজিং শুরু হয়ে গেছে, খামচা খামচি শুরু হয়ে গেছে, ধরাধরি শুরু হয়ে গেছে, ধর্ষণ শুরু হয়ে গেছে, ছট 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 দিন, এমন জোরে ফায়ারিং হয়েছে পুরো প্যান্ডেল জ্বালাইয়ে ফেলাইছে। আজকে এই যে টিজিং ইপটিজিং, জায়গায় বে জায়গায় নেগেটিভ পজিটিভ, তরুণ তরুণী যুবক যুবতী নর নারী তাদের এই টিজিং ইপটিজিংয়ে বাংলাদেশে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, পরিবার ভেঙে গেছে, বাচ্চারা ইতিম হচ্ছে। দেখেন কোরআনের কথা কত যৌক্তিক, প্রত্যেকটা কথার সাথে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, ঠিক না বেঠিক? ভাই এখন ওই তার দ্বারে এইভাবে আপনি মিলতে দেখা দেখি সুযোগ দেন না, এখানে এনে বৈধ কোরআনের নির্দেশ মতো হালাল বিয়া পড়াইছেন, সভ্যতা ঠিকই আছে, মেশিনারি কলকবজা চলছে, আর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ভার্সিটি
হাতে ঘাটে মাঠে দোকানে ডিপার্টমেন্টাল স্টোরে এই নেগেটিভ পজিটিভ দোনারা ঢাকনা খুলে দেখা করাইতে করাইতে আনছেন, দেখা করানো বুঝেন, সব জায়গায় শর্ট করেছে, মানে দেখলেই শর্ট শর্ট বিম বিম বিম। এইবার এখানে এনে কইবার বিয়া বিয়া খেলাইম কেমনে, কয় আগের মতো বিয়া পড়া, একজন আরেকজনের দেখে নেওয়া সুন্নত, দুজনের মুখের ডাকনা খোল। আরে মুখের ডাকনা এখানে কেউ খুলবি, পথে পথে তো গায়ের ডাকনাই খুলে গেছে, টিজিং ইফ টিজিং শর্ট করতে করতে আসে, ঠিক কিনা বলেন। এইবার এখানে আপনি মাইক বাজাবেন, স্ল্যাগ লুজ লাইন, এমন এক সমাজ ব্যবস্থা যেটার মধ্যে পর্দা টর্দা এগুলা ঠিক মতো নাই, টিজিং ইফ টিজিং ধর্ষণ এগুলা করতে করতে এখানে এসেছে। এবার মুখের পর্দা খুলছেন, বিয়া পড়াইবেন, এখন টেস্টার দিয়ে রে তুই রাজি, তুই রাজি, এইটাও শর্ট করে না, এইটাও হিট করে না, একজনের সিভিলিস আরেকজনের গনোরিয়া, মালপানি যা আসিল পথে পথে আগের আলারাই খাইয়া গেছে গা, দেখাইয়া কথা, একটু কড়া শোনা গেল, কেউ কি রাগ করেছেন? আমাদের দেশে যারা সিনেমা অ্যাক্টিং করে, ফিল্ডিং করে, এইটা করে সেটা করে, মাঠে খেলোয়াড়, ভাই ইমরান খান কয় বিয়া করছে এই পর্যন্ত, কোনো জাতার বাদ যায় নাই, ইহুদি খ্রিস্টান মুসলমান। আর আমাদের দেশে যারা এই ধরনের উল্লঙ্গ নাচ গান অ্যাক্টিং ফ্যাক্টিং এগুলা করে, তাদের বিয়া বোধহয় টিকে কি? হ্যাঁ হ্যাঁ, কত বিয়া কত বিয়া, কারণ এই যে মালপানি যা আসিল পথে পথে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এবার এখানে বিয়া পড়াইছেন, বিয়া পড়ে টড়াইয়া হুজুর বাড়ি যাওয়ার আগেই কি, এরপরে এক খাটে শোয়াইছেন, একজন খাটের ওই মাথায় আরেকজন এই মাথায়, কারো দিকে কারো কিছু নাই, কারণ একজন আরেকজনকে দেওয়ার মতো সব শেষ, পরিবারগুলো ভেঙে গেছে, গ্রিক সভ্যতা এইভাবে ধ্বংস হয়েছে, ব্যাবিলনীয় সভ্যতা এইভাবে ধ্বংস হয়েছে, ভারতীয় আর্য সভ্যতা, লিঙ্গ পূজা এখনো আছে, জুনি পূজাও আছে, মাফ করবেন, লিঙ্গ পূজা, লিঙ্গ দুইয়া পানি খাওয়া নাই বোধ হয় আছে নাকি নাই, এরপরে জুনি পূজা এগুলো আছে, সেই গ্রিক সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, আসিরীয় সভ্যতা, নর নারীর অবৈধ মিলনে ধ্বংস হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আর আজকে আমরা মুসলমান হয়ে আমরা সেই নদীর মধ্যে ঝাঁপ দিয়েছি, আমাদের অবস্থা বেশি জুইতেন না, আল্লাহর কসম যদি টিকতে হয় আমাদেরকে কোরআনের পথে আসতে হবে, আর যদি কোরআনের পথে না আসি ওইসব সভ্যতার মতো আমরাও জ্বলে পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাব। কথা শেষ, বোধ হয় অসুবিধা হচ্ছে, ভাই আমি বুড়া মানুষ এতক্ষণ কথা কই না, মানুষ কম হইল, দেখা যায় কমিটির নিয়ত বালা আছে, কমিটির নিয়তটা সহি আছে। আর একটা কথা বলে আমি আজকের জন্য আজকের মতো শেষ করছি, উটের কথা তো রই গেছে, হারি গেছেন, আচ্ছা এখন এই এবেল এবেল এলাল এবেলে কাইফা খোলে কাত, এখন এবেলের বাংলা যদি করেন তাহলে কি উট, ইংরেজি যদি করেন ক্যামেল ক্যামেল, এখন উটটা যদি পুরুষ হয় তাহলে ক্যামেল লেখে সামনে ব্র্যাকেটে লিখতে হবে হি, পুরুষ হইলে ক্যামেল লেখে হি, অথবা হি ক্যামেল, হি ক্যামেল অর্থ কি পুরুষ উট, আর উটটা যদি মাদি হয় তাহলে ক্যামেল লেখে লিখতে হবে সি, অথবা সি ক্যামেল, ঠিক কি না, বাংলা যদি উটের তর্জমা করেন তাহলে উটটা যদি পুরুষ হয় তাহলে আপনাকে সামনে ব্র্যাকেটে পুরুষ লেখা লাগবে কি, আর উটটা যদি মাদি হয় তাহলে উট লেখে কি লেখা লাগবে, মাদি লেখা লাগবে নাকি লাগবে না, কোরআনের দিকে তাকান, জামালুন জামালুন হদ্দোলা উট, জামালুন হাত্তা ইয়ালেজাল জামালো ফি সামিল খিয়াত, এইসব বেনমাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার কাফের মোস্টেক জান্নাতে যেতে পারবে যদি সুইসের সেদা দিয়া উট পার হইতে পারে,
আল্লাহু আকবার, শুইছে সেদা চিনেন, শুইছে সেদা দিয়ে যদি উট পার হইতে পারে তাহলে এইসব বেনামাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার কাফের মোশরেক জান্নাতে যাইতে পারবে, তাহলে শুইছে সেদা দিয়া উঠ যাবে না, এরা কেউ জান্নাতে কি সাংঘাতিক কথা কোরআনের আল্লাহর বচন ভঙ্গি দেখেন। আর এই উটটা যদি পুরুষ হয় তাহলে বাংলায় লেখা লাগবে পুং পুং পুং, উট পুং মানে কি সেলা উট। আর উটটা যদি নারী হয় তাহলে লিখতে হবে স্ত্রী উট। আরে স্বরের মধ্যে যাব, মোর যদি হদ্দলা একা সেলা মহিষ, আর মোর যদি মাইয়লা একা মেদাম মাদাম মাদাম, এটা মাদাম ওইটা সেলা, মহিষ একই মহিষ, কিন্তু হদ্দলা হইলে সেলা, মাইয়লা হইলে মাদাম, এই স্বরের লোকেরা ব্যবহার করে। আবার দেখেন এই উটটা যদি দশ মাসের পরিপূর্ণ গর্ভবতী হয়, উটনিটা নাকা নাকা জামাল হইল পুরুষ উট, না কাতন ফাকাল আল্লাহুম রাসূলুল্লাহ না কাতাল্লাহে, বলে নাকা শব্দের অর্থই হইল মাইয়লা উট, ব্র্যাকেটে হিও লেখা লাগবে না সিও লেখা লাগবে না, নাকা অর্থ হইল মাদি উট, আর জামাল অর্থ হইল পুরুষ উট। আমি কি বুঝাতে পেরেছি? আর এই নারী উটটা যদি দশ মাসের পরিপূর্ণ গর্ভবতী হয়, মানে বিয়েইব বিয়েইব দিন মাস সব পুরা, তাইলে আপনাকে বাংলায় লিখতে হবে দশ মাসের পরিপূর্ণ গর্ভবতী নারী উটনি, দশ মাসের পরিপূর্ণ গর্ভবতী নারী উটনি। আর ইংরেজিতে যদি দশ মাসের পরিপূর্ণ গর্ভবতী নারী উটনি লেখেন দা শি ক্যামেল, দা শি ক্যামেল ফুললি কনসিভড ফর টেন মান্থস, এমন একটা মাইওয়ালা উটনি যেটা দশ মাসের পরিপূর্ণ গর্ভবতী। ভাই এক লাইনেও লেখা যাবে না, বাংলায়ও লেখা যাবে না, ইংরেজিতেও লেখা যাবে না, অন্য ভাষায়ও লেখা যাবে না, কিন্তু কোরআনের ভাষায় ওয়াইজাল ইশার ও উত্তেলাত, এশার শব্দের অর্থ হইল দশ মাসের পরিপূর্ণ গর্ভবতী নারী উটনি। কোরআন কথন ভঙ্গি অনেক ইবনে মাসুদ তেলাওয়াত করে, কাবার সামনে মানুষে ভরে গেছে, মানুষ আর মানুষ, মানুষে হাততালি দেয় বালা বালা হ্যাঁ হ্যাঁ আরো আরো পড়ো আরো পড়ো, কেন না বোঝে মজা পায়। আবু জেহেল আসিল না, সে ওই মারোয়ার পূব দিকে বর্তমান গাজা মার্কেটের কোনায় আন্তর্জাতিক লেস্টিন যেটা দোতালা, এখানে আবু জেহেলের বৈঠকখানা বাড়ি দারুণ্য দোয়া। এখন একজনে যে এক নেতাজি আপনি শুয়ে রয়েছেন আর ওক্কা টানেন, মোহাম্মদের অনুসারী হুজাইলি গোলাম ইবনে মাসুদ, সে কাবার এখানে এসে মোহাম্মদের কোরআন তেলাওয়াত করে, মক্কা শহরের বারো আনি লোক সেখানে কোরআন শুনে আর কে বালা বালা ঠিক ঠিক আরো পড়েন। ভাই আবু জেহিল দেহনি ওক্কা থুই জারুয়ে বোর কইতে কইতে বার হয়েছে, বোর বুঝেন তো ভাই অকথ্য মা মাসি গালাগালি যেটারে কয়, নবী বলছেন ওয়েজা খাসামা ফাজারা, ফাসেকের আরেকটা লক্ষণ হইলে কথা কইতে হইলে কাঁসা মোড় কয়। আমাদের মধ্যে নাই আর কি আছে কইছিলি, এখন এতে গাদার মতো চিল্লায় আর কাঁসা মোড় কইতে কইতে কাবার দিকে আসে, মক্কার মানুষ তো এতারে চিনে, এতার রাগ দিয়েই বুঝছে আজকে উগারও সারত না, সবগুলারই কিলাই এ মোহাম্মদ জাদুকরের এই পাগলা শিষ্য ইবনে মাসুদের কোরআন শিখস কোরআন শুনস, যে কোরআনের মধ্যে ইন্না মিনাল বায়ানে লাসেহরা জাদুর আশ্রয়, ভাই বড়হুনি টুনি বেগুন কাবার সামনে এক করে খালি গো নাই ডরে সব ভাগছে, ইবনে মাসুদ খাড়ে খাড়ে তেলাওয়াত করে, ডরাইলে ডর না ডরাইলে কি এর ডর। আবু জাহেল আই এখন ইবনে মাসুদকে ধরিব আর কি, ধরি মানি শুরু করিব। ইবনে মাসুদ দেখল যে আজকে তো জারুয়া আমারে মারিয়া লাগব, আজকে আজ জেতা রাখবে না, তো মরেছি তো মরেছি, মরার আগে অন্তত ও তলপেট অন্ডকোষে একটা লাথি হলো মারব, অন্ডকোষে লাথি মারা বুঝেন আর বিপ্রবাদ, এ যাই ইয়াসাল ইনসান ও তলা
লেসানুহু। রাজা যখন ফাঁসির হুকুম দেয় তখন ওই ফাঁসির আসামি ফাঁসির মঞ্চের দিকে যায় আর রাজার মুখের দিকে ওয়াহ ফু ফু, রাজার মুখের দিকে সব মেলায় কিল্লাই মরছি তো মরছি, বাঁচতে যখন আর পারবো না, তোর মুখে এক দলা থুতু হইলেও মারলাম। আজকে জঙ্গি যাদেরকে বলা হয় ফিলিস্তিনে জঙ্গি, কাশ্মীরে জঙ্গি, ইরাকে জঙ্গি, আফগানিস্তানে জঙ্গি, আজকে বসনিয়া চেসনিয়া জঙ্গি, এই মারতে মারতে যাদেরকে রুটি বানাই হারাইছে, এই মজলুম মুসলমান যখন দেখে যে আমার তো মারিয়ে হারাইবো, আমি মরণের আগে ওর অন্ড কষে একটা লাথি হইলেও মারি, মজলুমের লাথি। আমরা লাথি মারলে কয় জঙ্গি, কয় জঙ্গি, মুসলমান দেশ ভরে গেছে, যতগুলা যুদ্ধ সব মুসলমান দেশে, কিন্তু ও মুসলমান দেশে একটা যুদ্ধও নাই, একটু মাথা ঘুরাইয়া দেখেন। আর যত জঙ্গি সব মুসলমানের মধ্যে, আমাদের উপমহাদেশে কাশ্মীরে জঙ্গি সবচেয়ে বেশি, ফিলিস্তিনে সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? বাঁচতে দেয় না, মারতে মারতে রুটির মতো করে ফেলেছে, শেষ সময় যখন দেখে যে মরে তো গেছি, এত একটা লাথি হইলে অন্ডকোষে মারি, তো অন্ডকোষে লাথি মারে কোন সময়, যখন আর বাঁচার আশা। এই মুসলমানদেরকে কয় জঙ্গি, কিন্তু আমেরিকাতে এমন কোনো সপ্তাহ যায় না, দিন যায় না, স্কুলে কলেজে অফিসে ইউনিভার্সিটিতে ঢুকে একদল মুখের মধ্যে এইভাবে কাপড় বেঁধে ব্রাশ ফায়ার, বুঝলেন তো, একে ছাত্র শিক্ষক সব ব্রাশ ফায়ার করে শেষ, হ্যাঁ তারা জঙ্গি না। কিন্তু 33 বছর মার খাইয়া 34 বছরের সময় কয় গেছি তো গেছি, তোরে একটা লাথি হইলো মারছি, এতে জঙ্গি। আর এই ক্লাসে ঢুকে ব্রাশ ফায়ার যারা করছে তারা কেউ জঙ্গি না। এমনি মাসুদ জন দেখলো আজকে তো আর মারি হারাইব, ক মরছি তো মরছি, ওইসি যেদিন মরছি সেদিন আবু জেহেল আগাই আসে। আর এখন এমনি মাসুদ চিন্তা করলো যে ও ধরার আগে আমি ওরে ধরি, সে ডাইন হাত দিয়ে খপ করে আবু জাহেলের এখানে জামার এখানে ধরছে, টেনে ধরে বাম হাতে বিসমিল্লাহির রহমানির রাহিম ঠাস, আবার বিসমিল্লাহ হচ্ছে হাতে, আরো বামাতে কেশবার দিছে গোলামের ছেলে গোলাম, ইবনে মাসুদের বাবাও গোলাম, ইবনে মাসুদও গোলাম, ঠাস করি এই গোলামের ছেলে গোলাম। যখন ইবনে মাসুদ আবু জাহেলের গালে সোবার দিছে, আবু জাহেল এখন ব্যবল হয়ে গেছে, কেউ দেখলো টেকলো নাকি, দিস ইজ হিজ প্রেস্টিজ ইস্যু, বেবলা হয়ে গেছে। এমনি মাসুদ দিশে দৌড় সাফা মারো পার হয়েছে, বুব দিকে দৌড় দেয়। আবু জাহেল যখন দেখলো সোমার দিতে দৌড় দিছে গোলামের ছেলে গোলাম, সে পিছন দিয়ে গিয়া সাফা মারো আর উপরে উঠে দেখেছে পুব দিকে অনেক দূর চলে গেছে, আর দৌড়াইলেও ধরা যাইবে না। আবু জাহেলে কয় ওই রে গোলামের ছেলে গোলাম, হোজাইলি গোলাম, তুই এই মক্কার মধ্যে আমি সবচেয়ে বড় নেতা, তুই জানিস না, তুই গোলাম হয়ে আমাকে বাম হাতে ঠাস করলি তো করলি, আরো বিসমিল্লাও পড়লি, যে বেজ্জুতি তুই আমাকে করেছিস তুই মনে রাখিস, তোর এই বাম হাতে চপড় থাপ্পড় এটার প্রতিশোধ যে পর্যন্ত নিতে না পারবো সে পর্যন্ত আমি গোসল করব না, গোস্ত খাবো না, মধু খাবো না, ঘি খাবো না, সেই ভাবো না, স্ত্রী সহবাস করবো না, গায়ে কোনো তেল মাখবো না। দেখছেন এবার চিল্লাইতে চিল্লাইতে বাড়ির দিকে যায়, ইবনে মাসুদ দেখো ওরে কাফেরের বাচ্চা, কাফের জেনে রাখিস, আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকেন, কোরআন যদি সত্য আল্লাহর কিতাব হয়ে থাকে, তুই মানে রাখিস, আমি ইবনে মাসুদ একদিন তোর আজরাইল হইতে পারি। ঠিকই বদরুদ্দিন এই ইবনে মাসুদ আবু জাহেলের আজরাইলই ছিল, ইতিহাস অনেক লম্বা, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।